ভিভিপ্যাটের ওপর বিজেপির ট্যাগ লাগানো রয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভার বুথ নম্বর 236 ভিভিপ্যাটের ওপর বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বীরঘই গ্রাম পঞ্চায়েত একটি বুথে। বর্তমান যা সিচুয়েশন চারিদিকে, তাতে একটা সকালের বেলা প্রথম অবস্থায় একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, বেশ কিছু ইভিএম ডিস্টার্ব হয়, সেগুলো রিকভারি হয়েছে। আর ইভিএম যেখানে রাখা ছিল সেখানে ইনসাফিসিয়েন্ট লাইটের একটা কমপ্লেন উঠে আসছিল, সেটাও আমরা সঠিক জায়গায় বলার পরে এখনও সেটাকে ক্লিয়ার চলছে, সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। আর এমনি ভোট চলছে পিসফুললি, মানুষ গণতন্ত্রের উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে কালিয়াগঞ্জ বিধানসভার প্রত্যেকটি বুথেই তৃণমূলের পক্ষেই জনসাধারণ ভোট দিচ্ছে, ভোট নিয়ে উন্মাদনা আছে। আমরা নিশ্চিত জিতব। এর মধ্যেই 236 নম্বর বুথে আমরা ইভিএম দেখেছি, সেখানে বিজেপির মানে সিল, যে ইভিএম সিল থাকে সেখানে বিজেপির সিম্বল দেওয়া এক কার্ড পাওয়া যায়, সেটা নিয়ে আমরা যথাস্থানে কমপ্লেন করেছি এবং বিজেপি চেষ্টা করছে যে ভোট লুট করে জেতার, কিন্তু সেটা পারবে না। তৃণমূলের কর্মীরা প্রত্যেকটা বুথেই সজাগ আছে, আমরা তাদের যে অগণতান্ত্রিক পদ্ধতিতে জিতবার যে প্রয়াস সেটাকে আমাদের কর্মীরা ধরে ফেলেছে। আমরা সঠিকভাবে আমাদের কর্মীরা প্রত্যেকটি বুথেই কাজ করছে। নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশনের যারা লোক আছে তাদের বারবার ফোন করার পরেও অনেক দেরিতে হলেও সেগুলো ঠিক হয়েছে, মানে খুব তাড়াতাড়ি প্রম্পট তারা সেটাকে ঠিক করেনি। তার ফলে সকালের দিকটা কিছু কিছু বুথে ভোট শুরু করতে এবং শুরু হওয়ার পরেও ভোট বন্ধ হয়ে যায়, একটু লাইন পড়ে গিয়েছে। তো বর্তমানে সিচুয়েশন ঠিকই আছে। টোটো ব্যবস্থা করেছেন কেন? এটা আমরা করেছি আমাদের গ্রামের যে সমস্ত বয়স্ক পুরুষ এবং মহিলা ভোটার আছে তাদের জন্য আমরা এই টোটোর ব্যবস্থা করেছি। এটা আমরা শুধু টোটোটাই করেছি, এখানে কোনো আমাদের ফ্ল্যাগ ট্ল্যাগ নেই, দলের কোনো পতাকা লাগানো নেই, আমরা এটাই করেছি। ভোটারদেরকে সাহায্য করেছি, হ্যাঁ, সমাজসেবী এবং পার্টির লোক হিসাবে এই সাহায্যটা আমরা করছি। খুব সুন্দর ভোট হচ্ছে, খুব ভালো ভোট হচ্ছে, সুস্থভাবে ভোট হচ্ছে, কোনো আমাদের সমস্যা নেই। আমরা বিভিন্ন সমস্ত রাজনৈতিক দলেই আমরা খুব মিলামেশা করে ভালোভাবে ভোটটা করছি। বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন কাজ করছে না বলে অভিযোগ করছেন ভোটাররা, যার কারণে বুথগুলোতে ভিড় হয়েছে ভোটারদের। নির্বাচন কমিশনের তৎপরতায় ইভিএম মেশিনগুলোকে ঠিক ও বদলি করা হয়। ভোট না দিয়ে দিয়ে